কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে কর্মখালী যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে জারি হয়েছে বিজ্ঞপ্তি। রাজ্যের যে কোনো জেলা থেকে করা যাবে আবেদন। লাগবে কি কি শিক্ষাগত যোগ্যতা, কিভাবে মিলবে চাকরি, চাকরি প্রার্থীদের জন্য এবার তারই হদিশ রইল আজকের এই প্রতিবেদনে। বন্দর কর্তৃপক্ষের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ইনল্যান্ড মাস্টার পোস্টে হবে নিয়োগ। এতে শূন্য পদের সংখ্যা দুটি। সংশ্লিষ্ট পোস্টে 45 বছর পর্যন্ত করা যাবে আবেদন। সরকারি নিয়ম মেনে তফসিলি জাতি এবং তপশিলি উপজাতিভুক্তরা কোনো ছাড় পাবেন কিনা তা জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নিতে বলা হচ্ছে। এই পদে আবেদনকারীর IWT মন্ত্রকের ফার্স্ট ক্লাস ইনল্যান্ড মাস্টারের সার্টিফিকেট থাকতে হবে। অসম সরকারের দেওয়া শংসাপত্র থাকলেও এতে আবেদন করা যাবে, তবে সেক্ষেত্রে IWT মন্ত্রকের সুপারিশ লাগবে। এছাড়া ইনল্যান্ড মাস্টার হিসেবে ন্যূনতম 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে মিলবে অগ্রাধিকার। এতে প্রতি মাসে পারিশ্রমিক বাবদ মিলবে 40,000 টাকা। তবে এর বাইরে অতিরিক্ত কোনো ভাতা বা আর্থিক সুবিধা পাবেন না চাকরি প্রার্থী। কলকাতার এই শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ইনল্যান্ড মাস্টার পদে স্থায়ীভাবে হবে না নিয়োগ, চুক্তির ভিত্তিতে মিলবে এই চাকরি। প্রথমে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে 1 বছরের চুক্তি করবে সংশ্লিষ্ট সংস্থা, পরে তা পারফরমেন্সের ভিত্তিতে আরও 1 বছর বাড়ানো হবে। সংশ্লিষ্ট পোস্টে লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেবে বন্দর কর্তৃপক্ষ। পরীক্ষায় উত্তীর্ণদের দিতে হবে ইন্টারভিউ। সেই দিন প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র এবং কাজের অভিজ্ঞতার শংসাপত্র সহ যাবতীয় নথি সঙ্গে নিয়ে আসতে হবে। 2টি হার্ডল টপকালে তবেই মিলবে নিয়োগপত্র। এই পদে অফলাইনে আবেদনপত্র পাঠাতে বলা হয়েছে। ডাকযোগে আবেদনকারী যে দরখাস্তের চিঠি পাঠাবেন তার উপর ইংল্যান্ড মাস্টার পদের জন্য নিয়োগের বিষয়টি লিখে দিতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ হল 20 জুন। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি ভালো করে দেখে নিতে বলা হচ্ছে। ওদিকে সেনার 3 বাহিনীতে তথা আর্মি, নেভি এবং এয়ারফোর্স অফিসার পদে নিয়োগের জন্য জারি হয়েছে বিজ্ঞপ্তি। মোট 459 জনকে প্রশিক্ষণ দিয়ে নিযুক্ত করবে সরকার। স্নাতক উত্তীর্ণরা এতে করতে পারবেন আবেদন, তবে দিতে হবে পরীক্ষা যা নেবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা UPSC। 4 জুন পর্যন্ত অনলাইনে করা যাবে আবেদন। কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে কর্মখালী যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে জারি হয়েছে বিজ্ঞপ্তি। রাজ্যের যে কোনো জেলা থেকে করা যাবে আবেদন। লাগবে কি কি শিক্ষাগত যোগ্যতা, কিভাবে মিলবে চাকরি, চাকরি প্রার্থীদের জন্য এবার তারই হদিশ রইল আজকের এই প্রতিবেদনে। বন্দর কর্তৃপক্ষের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ইনল্যান্ড মাস্টার পোস্টে হবে নিয়োগ। এতে শূন্য পদের সংখ্যা দুটি। সংশ্লিষ্ট পোস্টে 45 বছর পর্যন্ত করা যাবে আবেদন। সরকারি নিয়ম মেনে তফসিলি জাতি এবং তপশিলি উপজাতিভুক্তরা কোনো ছাড় পাবেন কিনা তা জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নিতে বলা হচ্ছে। এই পদে আবেদনকারীর IWT মন্ত্রকের ফার্স্ট ক্লাস ইনল্যান্ড মাস্টারের সার্টিফিকেট থাকতে হবে। অসম সরকারের দেওয়া শংসাপত্র থাকলেও এতে আবেদন করা যাবে, তবে সেক্ষেত্রে IWT মন্ত্রকের সুপারিশ লাগবে।